আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষাতে গড়রতে থেকে আসা দুটি সমস্যার সমাধান নিয়ে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর হচ্ছে 70, মানে 100 জন শিক্ষার্থী গড়ে 70 নম্বর করে পেয়েছে। তার মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর হচ্ছে যে 75 হলে ছাত্রের গড় নম্বর কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন এই প্রশ্নটা সমাধানটা আমরা কীভাবে করব, প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে এখানে যে 100 জন শিক্ষার্থী বলছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে এক অংশ হচ্ছে যে আমাদের ছাত্রী আর একটা অংশ হচ্ছে আমাদের ছাত্র। তো এখানে ছাত্র কতজন সেটা আমাকে বলেনি, আমাকে শুধু বলছে যে 100 জনের মধ্যে 60 জন হচ্ছে যে ছাত্রী। তো অবভিয়াসলি ছাত্রী এবং ছাত্র এই দুইটার সমষ্টি হচ্ছে যে এই 100, ঠিক আছে। তো যেহেতু 60 জন ছাত্রী এবং বাকি যারা ছাত্র থাকে তাদের সমষ্টি যদি আমাদের 100 হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে যে তাদের যেই প্রাপ্ত নম্বরটা সেটাও একটা সমষ্টি হবে, মানে যোগফল হবে। যেহেতু 60 জন ছাত্রী এবং অবশিষ্ট যারা ছাত্র 100 জন পূর্ণ করতে যেসব ছাত্র প্রয়োজন, তাদেরকে নিয়ে যদি 100 জন পূর্ণ করা হয়, তাহলে তাদের প্রাপ্ত নম্বর যেটা সেটা অবশ্যই যোগফলে পরিণত করতে হবে। তো আমরা নর্মালি সবাই জানি গড়ের মধ্যে যদি গড় দেওয়া থাকে, তাহলে সেখান থেকে নর্মালি একটা যোগফল বা সমষ্টি বের করতে হয়। তাহলে আমরা 100 জন শিক্ষার্থীর আগে একটা 100 জন শিক্ষার্থী যে প্রাপ্ত মোট নাম্বার সেটা আমরা বের করব। তাহলে গড়ের সূত্র অনুযায়ী যদি আমাকে মোট নাম্বার বের করতে বলে, তাহলে সেখানে অবশ্যই একটা গড় দেওয়া থাকবে। এই দেখো একটা গড় দেওয়া থাকবে। যদি আমাকে মোট বের করতে বলে, তাহলে যেটা গড় দেওয়া থাকবে সেই গড়কে প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রদত্ত সংখ্যা বলতে এখানে যতজন শিক্ষার্থীর গড় দেওয়া থাকবে ঠিক ততজন শিক্ষার্থী দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম 100 জন শিক্ষার্থীর গড় নাম্বার হচ্ছে 70, আর এখানে শিক্ষার্থী হচ্ছে আমাদের 100 জন। তাহলে 70কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 100 জন শিক্ষার্থীর মোট নাম্বারটা চলে আসবে। এটা হচ্ছে যে গড় থেকে মোট নাম্বার বের করার একটা সূত্র। এটা আমরা সবাই জানি যে গড় দেওয়া থাকলে সেই গড়কে যদি মোট সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে মোট প্রাপ্ত নাম্বারটা চলে আসে। তাহলে 100 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার হচ্ছে আমাদের 7000। এখন এই 100 জন শিক্ষার্থীকে যেরকম দুইটা অংশ ভাগ করা হচ্ছে, তাহলে 7000 সংখ্যাটাকে দুইটা অংশ ভাগ করা হবে। তো 100 জনের মধ্যে ছাত্রী যদি 60 জন হয়, তাহলে বাকি অবশিষ্ট কী হবে, ছাত্র হবে। তো আমরা বের করলাম অনুরূপভাবে যদি এই 7000 নাম্বারটা আমাদের ছাত্র এবং ছাত্রীর সমষ্টি, মানে যোগফল নিয়ে গঠিত হয়, তাহলে চিন্তা করতে হবে এখানে যে 60 জন ছাত্রীর গড় নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে অবশ্যই এই গড় নাম্বারটাকে আমাকে কী করতে হবে, মোট নাম্বার বা সমষ্টিতে পরিণত করতে হবে। ঠিক একইভাবে আমি আবার বের করলাম 60 জন ছাত্রীর মোট নাম্বার যেটা, 60 জন ছাত্রীর মোট নাম্বার যেটা, সেটাকে 60 জন ছাত্রীর গড় নাম্বার হচ্ছে আমাদের 75, সেই 75কে আমরা তাদের সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক একইভাবে যেখানে আমরা 100কে 70 দিয়ে গুণ করেছিলাম, ঠিক একইভাবে আমরা 75কে আমরা 60 দিয়ে গুণ করব। 75 হচ্ছে যে তাদের গড় নাম্বার আর 60 হচ্ছে তাদের সংখ্যা, তাহলে 4500। তাহলে দেখো এই 60 এবং অবশিষ্ট একটা সংখ্যা মিলে যেতে 100 হয়, ঠিক একইভাবে 4500 এবং অবশিষ্ট একটা সংখ্যা মিলে কী হয়, 7000 হয়। এখন আমাকে বের করতে হবে ঠিক 60 জনের সাথে কতজন সংখ্যা যোগ করলে, কতজন ছাত্র হলে 100 জন হয়। তা আমরা সেই অনুপাতে বের করলাম 100 থেকে যদি 60 বিয়োগ করা হয় তাহলে থাকে 40, তাহলে ছাত্র হচ্ছে আমাদের 40। ঠিক একইভাবে এই 4500কে 7000 করতে হলে আমার কত সংখ্যা লাগবে, ঠিক একইভাবে আমরা সেটা কী করলাম যে 7000 থেকে আমরা 4500 এটা বিয়োগ করলাম। তো 7000 থেকে 4500 যদি বিয়োগ করা হয় তাহলে আর থাকে 2500। এটা হচ্ছে আমাদের 7000 থেকে, মানে 4500 করতে তাহলে আর 2500 লাগবে। তাহলে এখানে আমার ছাত্র হচ্ছে 40 জন, আর ঠিক এখানে হচ্ছে যে 2500। এখানে যেরকম 60 জন শিক্ষার্থীর মোট নাম্বার হচ্ছে 4500, ঠিক একইভাবে এখানে 40 জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে যে 2500। এখন এখানে ঠিক আমরা যেভাবে গডকে আমরা কিসে পরিণত করলাম, মোট নাম্বারে পরিণত করলাম, ঠিক একইভাবে মোট নাম্বারকে এখন আমাকে গড়ে পরিণত করতে বলছে। কারণ আমাকে বলছে যে ছাত্রের গড় নাম্বার কত, তাহলে আমাকে গড় নাম্বার যদি বের করতে হয় অবশ্যই একটা সমষ্টি বা মোট নাম্বার জানতে হবে। তাহলে যদি গড় বের করতে হয় আমাকে অবশ্যই ছাত্রের মোট নাম্বার বা সমষ্টি জানতে হবে। তাহলে আমরা 40 জন ছাত্রের মোট নাম্বারটা বের করছি 2500, এবং এই 2500 যদি গড় করতে হয় অবশ্যই প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কারণ গড়ের সূত্র হচ্ছে যে সমষ্টি বা যোগফলকে প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রদত্ত সংখ্যা বলতে যতজন ছাত্রের মোট নাম্বার দেওয়া আছে, ঠিক ওই মোট নাম্বারকে ততজন ছাত্র দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো
সুতরাং ছাত্রের গড় নম্বর হচ্ছে যে 2500-কে আমরা 40 দিয়ে ভাগ করলাম। 2500 হচ্ছে যে এটা, 40 হচ্ছে ছাত্র সংখ্যা। তো আমি যেহেতু ভাগটা করছি ক্যালকুলেটরের সাহায্যে, তো আপনারা এটা তো পরীক্ষাতে আমাদের ক্যালকুলেটর দিবে না, সেভাবে চেষ্টা করবেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 62.5, এটা হচ্ছে আমাদের 40 জন ছাত্রের গড় নম্বর। ওকে, এখন এই অঙ্কটা আমরা পরীক্ষাতে এত অল্প সময়ে এত বড় সমাধানটা করতে পারবো না, তখন আমরা কীভাবে সমাধানটা করবো? আমাকে জাস্ট মনে রাখতে হবে যে আমাদের 100 জন ছাত্র কীভাবে গঠিত হচ্ছে, যে 60 জন ছাত্রীর সাথে আরও 40 জন যদি কি হয় ছাত্র হয় তাহলে 100 জন হয়। তো ঠিক একইভাবে আমি এখানে আমরা কী করবো, আগে মোট শিক্ষার্থীর মোট নাম্বারটা বের করব, এবং যেসব ছাত্রী আমাদের দেওয়া আছে এখানে 60 জন ছাত্রী গড় নাম্বার যেটা, সেটা থেকে আমরা একটা মোট নাম্বার বের করব। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে যে 60 জন আমাদের যে শিক্ষার্থী 100 জন ছিল, তো 100 জনের মধ্যে যদি 60 জন যদি আমাদের কি হয় ছাত্রী হয়, তাহলে বাকি 40 জন কী হবে ছাত্র হবে। তাহলে আমি সেই 40টা লিখলাম। 40টা লিখে এখানে ভাগ দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমাকে যে বলা হচ্ছে যে ছাত্রের গড় নাম্বারটা কত। তো আমরা জানি গড়ের সূত্র কি, প্রথমে একটা সমষ্টি প্রয়োজন হবে। এখানে আমরা একটা সমষ্টি লিখবো প্রথমে, এবং ওই সমষ্টিকে আমরা প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ। তাহলে প্রদত্ত সংখ্যা বলতে ছাত্রের সংখ্যাটা বোঝাচ্ছে। এবং এখন আমরা সমষ্টি কীভাবে বের করবো, সমষ্টি বের করবো যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে এই যে 7000 যেটা, সেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রীর সমষ্টি, কিন্তু 4500 যেটা, সেটা হচ্ছে শুধু ছাত্রীর মোট নাম্বার। তাহলে ছাত্রছাত্রীর মোট নাম্বার থেকে ছাত্রীর মোট নাম্বারটা বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে যে ছাত্রের মোট নাম্বার। তাহলে আমরা এখানে তো কিছুক্ষণ আগে বললাম ছাত্রের মোট নাম্বার যেটা, সেটাকে ছাত্রের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা ভাগ করলাম, ভাগ করে গড় সংখ্যাটা চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিটা। আরেকটা অঙ্ক সেটা হচ্ছে যে দুটি সংখ্যার গড় xy। দেখো, মনে রাখবেন আপনারা, গড় দেওয়া থাকলে নর্মালি একটা সমষ্টি বা যোগফল বের করতে হয়, আর যোগফল দেওয়া থাকলে নর্মালি গড় বের করতে হয়। তাহলে দুটি সংখ্যার গড় হচ্ছে xy। এখন যে দুইটা সংখ্যার গড় যদি, যে দুইটা সংখ্যার গড় xy, ওই দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে যে x, তাহলে অপর সংখ্যাটি কত? হ্যাঁ, তো এই অঙ্কটা আমরা কীভাবে করলাম দেখেন, যে আমি সরাসরি লিখলাম অপর সংখ্যাটি কী। এখন আমরা জানি যে এখানে দুইটা সংখ্যার গড় যদি দেওয়া থাকে, তাহলে ওই দুইটা সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যার গড়, এই গড় থেকে আমরা কী নিয়ে আসতে পারি, গড় থেকে আমরা একটা সমষ্টি নিয়ে আসতে পারি, গড় থেকে সমষ্টি নিয়ে আসতে পারি। তো আমি তো বলছিলাম যদি সমষ্টি নির্ণয় করতে হয় অবশ্যই গড় প্রয়োজন হবে, এবং ওই গড়কে প্রদত্ত সংখ্যা দিয়ে গুণ করলে সমষ্টি চলে আসবে। তাহলে গড় যদি xy হয়, আমি xy লিখলাম, এবং প্রদত্ত সংখ্যা হচ্ছে 2, কারণ দুইটা সংখ্যা হচ্ছে x এবং y, তাহলে আমরা x এবং y কে 2 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে যে সমষ্টি। তাহলে দেখেন এই যে সমষ্টিটা আমরা লিখলাম 2xy, এটা হচ্ছে সমষ্টি। তাহলে আমি যদি বলি যে দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 50, এবং তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে যে 40, তাহলে অপর সংখ্যাটি কত? অবশ্যই অপর সংখ্যাটি হবে 10। তাহলে আমরা কীভাবে করলাম এটা দেখেন, প্রথমত আমাদের দুইটা সংখ্যার সমষ্টি লাগবে। তাহলে আমরা দুইটা সংখ্যার সমষ্টি বের করলাম, তার মধ্যে আমাদের এই দুইটা সংখ্যার সমষ্টির মধ্যে একটা সংখ্যা কত সেটা আমাকে জানতে হবে। একটা সংখ্যা 40, আর এখানে আমরা জানি একটা সংখ্যা হচ্ছে কি x, কারণ আমাকে বলে দিচ্ছে। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে যে দুইটা সংখ্যার সমষ্টি থেকে একটা সংখ্যা বিয়োগ করে দিলেই অপর সংখ্যাটা চলে আসবে, অপর সংখ্যাটা হচ্ছে 10। তাহলে দেখেন দুইটা সংখ্যার সমষ্টি থেকে আমি একটা সংখ্যা বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ তো কীভাবে করবো, 2xy থেকে তো x বিয়োগ করা যাবে না। তো 2xy এটা হচ্ছে একটা রাশি, এবং x হচ্ছে যে আরেকটা রাশি। এই দুইটা রাশির মধ্যে একটা বিষয় কমন যাচ্ছে, সেটা হচ্ছে কি x। তাহলে আমি x কমন নিলাম। তো আমি উভয় রাশি থেকে x কমন নেওয়ার পর দেখা যাচ্ছে যে এখান থেকে x যদি কমন নিয়ে ফেলার থাকি 2y, আমি 2y লিখলাম, আর এখানে x ছিল প্রত্যেকটা চলকের সাথে একটা করে 1 থাকে, ঠিক আছে। তো আমি যদি x কমন নিয়ে ফেলছি আর থাকে এখানে 1, তাহলে এটা হচ্ছে আমাদের অপর সংখ্যাটি। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ আপনাদের প্রশ্ন আসতে পারে যে গড় বের করার নিয়মটা কি, গড় বের করার নিয়ম হচ্ছে যে প্রথমত আমাদের যোগফল প্রয়োজন হয়, এবং ওই যোগফলগুলোকে প্রদত্ত রাশি দিয়ে ভাগ করতে হয়। তো আমরা একটু দেখি পোস্টে দেওয়া গড় আমরা প্রমাণ করতে পারি কিনা। তো দেখেন আমাদের প্রথমত গড় বের করতে হলে একটা সমষ্টি প্রয়োজন হবে, সমষ্টি প্রয়োজন হলে দুইটা সংখ্যা লাগবে। দেখেন প্রথম সংখ্যা হচ্ছে x, আর তৃতীয় সংখ্যা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, এটা হচ্ছে আজকে আমাদের উত্তর। হ্যাঁ, এটা আমি চেষ্টা প্রমাণ করে দিচ্ছি। তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে এটা, তাহলে আমরা যোগ করলাম x, এটা বসে যাবে, তারপর এই x এর সাথে আর 2y-1, এটা গুণের সম্পর্ক, আমি গুণ করলাম 2x কে 2y দ্বারা গুণ করলে হয় 2xy, আর x কে 1 দ্বারা গুণ করলে গুণের আগে সাইন পরিবর্তন করতে হয়, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে দেখেন এই x এর আগে ছিল প্লাস, আর এই x এর আগে মাইনাস, তাহলে প্লাস ও মাইনাসে মাইনাস x চলে যাচ্ছে, তাহলে আর থাকে আমাদের হাতে 2xy, এটা হচ্ছে আমাদের একটা সমষ্টি। তাহলে গড় নির্ণয় সূত্র কি, গড় নির্ণয় সূত্র হচ্ছে যে সমষ্টি যেটা থাকবে, যেটা আমাদের সমষ্টি বা যোগফল থাকবে, তাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে
ভাগ, তাকে আমরা পদত্বরাশি দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে আমাদের সমষ্টি হচ্ছে যে 2xy, আর পদত্বরাশি কত ছিল? দুইটা সংখ্যা ছিল, একটা হচ্ছে যে x আর একটা হচ্ছে x ইনটু 2y-1। তাহলে দুইটা সংখ্যা, তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো। তাহলে দেখেন দুই দুই চলে যাচ্ছে, তাহলে থাকে xy। তাহলে আমাদের পদত্ব সংখ্যা এখানে ঘটত, xy বলে দিছে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা xy প্রমাণ করতে সক্ষম, আমাদের আনসার হচ্ছে এটা। তো আমি এভাবে এভাবে গড়ের বিভিন্ন সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।